জাপানে বিদেশি নাগরিকদের প্রবেশের ওপর করোনা ভাইরাস সংক্রান্ত ভ্রমণ নিষেধাজ্ঞা আংশিকভাবে শিথিল করা হচ্ছে। 10 মাসের মধ্যে এই প্রথমবারের মতো পর্যটক ছাড়াও অন্যান্য নতুন আগমনকারীদের প্রবেশের অনুমতি দেওয়া হবে। এই পদক্ষেপ ব্যবসায়িক এবং কাজের উদ্দেশ্যে 3 মাস পর্যন্ত স্বল্পমেয়াদে অবস্থান করা ব্যক্তিদের পাশাপাশি দীর্ঘমেয়াদে অবস্থান করা বিদেশি শিক্ষার্থী, কারিগরি প্রশিক্ষণার্থী এবং অন্যান্যদের ওপরও প্রযোজ্য হবে। জাপানে বিদেশিদের স্পন্সর করা কোম্পানি এবং বিদ্যালয়ের মতো সংস্থাগুলোকে ওই ব্যক্তিদের প্রবেশ নিষিদ্ধ করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা এজেন্সির পরিচালিত আগাম যাচাইকরণ প্রক্রিয়ায় উত্তীর্ণ হতে হবে।